লকডাউনের মধ্যে যদি কোনো সংস্থা কর্মীদের পুরো বেতন দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে সরকার ওই সংস্থাকে বাধ্য করতে পারে না। বেসরকারি সংস্থার মালিকদের জন্য এমনই স্বস্তির বার্তা দিল শীর্ষ আদালত। 4 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এর আগে 29শে মার্চ কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকায় বলেছিল যে এই সমস্ত সংস্থাকে পুরো বেতন দিতে হবে। এই বিষয়ে এই নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। জুলাইয়ের শেষ পর্যন্ত কোনো সংস্থাকেই সরকার বাধ্য করতে পারে না বলে জানিয়ে দিল আদালত। আদালত জানিয়েছে যে রাজ্য সরকার কর্মী এবং মালিক পক্ষের মধ্যে সমঝোতা করে দিতে পারে, এরপর রিপোর্ট দিতে লেবার কমিশনকে জানানো হয়েছে। গত মার্চ মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি নির্দেশিকা জারি করে, সেখানে বলা হয় লকডাউন চলাকালীন সব কর্মীদের পুরো বেতন দিতে হবে, কোনো বেতন কাটা যাবে না। শুক্রবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে বলা হয় শিল্প এবং কর্মচারী দুজনেরই দুজনকে দরকার, 50 দিনের মধ্যে যে কোনো বেতন সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলতে হবে। বেতন সমস্যা থাকা সত্ত্বেও যারা কাজ করতে চায় তাদের কাজ করতে দিতে হবে বলে জানিয়েছে আদালত। কার্যত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে সরকার। আদালত সংস্থাগুলির অর্থনৈতিক অবস্থার কথা না ভেবেই কেন এই ধরনের অভিযোগ করা হলো সেই বিষয়ে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট।